হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আজকের এপিসোড নাম্বার টু। ফার্স্ট এপিসোডে অনেকগুলো ইন্ডিয়ান ফুটবলের আপডেট দিয়েছিলাম, ওটা এরা দেখোনি এখনও দেখে নিতে পারো। আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রথম যে আপডেটটা দেবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি তাদের ফুটবল ডিরেক্টর ওয়াটসন ফার্নান্ডেজকে স্যাক করে দিয়েছে। এই ওয়াটসন ফার্নান্ডেজ কিন্তু দীর্ঘ অনেক বছর মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে স্যাক করা হলো। এটা অবশ্যই একটা অবাক করা ডিসিশন, কারণ মুম্বাই সিটি এফসি লাস্ট সিজনে আইএসএল এবং লিগ শিল্ড দুটোই জিতেছিল, তারপরেও কিন্তু ওয়াটসন ফার্নান্ডেজকে স্যাক করা হলো। এবার মুম্বাই সিটি এফসি থেকে সরাসরি চলে আসবো বেঙ্গালুরু এফসির আপডেটে। বেঙ্গালুরু এফসিও মিউচুয়ালি সম্পর্ক শেষ করে দিল জুয়ানানের সাথে। হ্যাঁ বন্ধুরা, জুয়ানান যিনি দীর্ঘ 5 বছর বেঙ্গালুরু এফসির সাথে খেলছিলেন, 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক এবং বেঙ্গালুরু এফসির ডিফেন্সের প্রধান স্তম্ভই জুয়ানান। টোটাল 86টা ম্যাচে 5টা গোল করেছেন বেঙ্গালুরু এফসির হয়ে। লাস্ট সিজনেও বেঙ্গালুরু এফসির হয়ে 2টো গোল করেছিলেন 14টা ম্যাচে এই সেন্টার ব্যাক। 2022 সাল অবধি কন্ট্র্যাক্ট থাকলেও জুয়ানানের সাথে কিন্তু মিউচুয়ালি পার্ট অ্যাওয়েজ করে নিল বেঙ্গালুরু এফসি। এবং এটা পুরোপুরি অফিসিয়াল নিউজ, এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সবচেয়ে বড় আপডেট আজকের এই ভিডিওর, 32 বছর বয়সী ফ্রেঞ্চ বর্ন বেনিন ন্যাশনাল টিমের স্ট্রাইকার রুডি জেস্টেডে, যার কথা তোমাদেরকে 2-3 দিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে রুডি জেস্টেডের সাথে কিন্তু আইএসএলের 2টো ক্লাবের বর্তমানে কথাবার্তা চলছে, 1 এসসি ইস্টবেঙ্গল, 2 বেঙ্গালুরু এফসি। রুডি জেস্টেডে যিনি মেটচের হয়ে খেলা শুরু করেছিলেন লিগ ওয়ানে, তাছাড়া ক্যানেস, কার্ডিফ সিটি, ব্ল্যাকবার্ন রোভার্সের মতো ক্লাবে খেলেছেন, অ্যাস্টন ভিলাতে খেলেছেন দীর্ঘ 2 বছর, অ্যাস্টন ভিলার হয়ে 50টা ম্যাচে 9টা গোলও করেছিলেন, মিডিলসব্রোর হয়ে খেলেছেন, আর লাস্ট সিজনে খেলছিলেন মেলবোর্ন ভিক্টরিতে। জুন মাসের 30 তারিখেই তার কন্ট্র্যাক্ট শেষও হয়ে যাচ্ছে মেলবোর্ন ভিক্টরির সাথে। বর্তমানে মার্কেট ভ্যালু 4.66 ক্রোর। লাস্ট সিজনে 18টা ম্যাচে এ লিগে 5টা গোল আর 2টো অ্যাসিস্ট করেছিলেন এই রুডি জেস্টেডে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা ব্রেকিং আপডেট, রুডি জেস্টেডের এজেন্টের মারফত যেটা জানা গেছে, আইএসএলের একটা ক্লাবের সাথে রুডি জেস্টেডের সমস্ত রকম টার্মস অ্যান্ড কন্ডিশন ম্যাচ হয়ে গেছে, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়ে গেছে রুডি জেস্টেড এবং আইএসএলের একটা ক্লাবের মধ্যে। কোন ক্লাবের সাথে সেটা তিনি বলেননি, তবে বিশাল বড় কিছু দুর্ঘটনা না ঘটলে তিনি যে আইএসএলেই আসবেন সেটা কিন্তু কনফার্ম ধরে রাখতেই পারো। তোমাদের কী মনে হয় তার সাথে কোন ক্লাবের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, বেঙ্গালুরু এফসি না এসসি ইস্টবেঙ্গল না অন্য কোনো আইএসএল ক্লাব? অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।